আমাদের ধৈর্য দেখে আমাদের সহ্য দেখে ওরা মনে করে আমরা বুঝি কিছুই করতে পারি না। ওরা জানে না আমরা যদি ঘুরে দাঁড়াই এক মুহূর্ত ঢাকা শহরে ওদের টেকে থাকার কোনো ক্ষমতা নাই। ঢাকায় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করতে আমরা দেব না। এবার প্রয়োজন হলে আমরা গরানের লাঠি দিয়ে এই সন্ত্রাসীদের আমরা মোকাবেলা করব। ওদের সক্ষমতা নাই, ওদের সেই সংগঠন নাই, নাই ওদের কোনো নেতৃত্ব, ওদের নেতাদের প্রতি বিএনপির কর্মীদের কোনো বিশ্বাস নেই, ওদের কর্মীদের নেতাদের প্রতি আস্থা নাই। কারণ ওরা সবাই সুবিধাবাদী, ওরা সবাই লুটেরা, ওরা লুটপাট ছাড়া আর কিছু বোঝে না, ওরা জনগণের স্বার্থ বোঝে না। এই স্বার্থান্বেষী গোষ্ঠীকে, এই লুটেরা গোষ্ঠীকে, এই সন্ত্রাসী গোষ্ঠীদেরকে আমাদেরকে মোকাবেলা করতে হবে। ঢাকা শহরে পাড়ায় পাড়ায় মহল্লায় ওয়ার্ডে ইউনিটে আমাদের নেতা কর্মীদেরকে আপনারা ঐক্যবদ্ধ করে সোচ্চারিত করবেন। এখন থেকেই আপনারা পাহারা বসাবেন যাতে কোনো সন্ত্রাসী, ভারতীয় সন্ত্রাসী, অস্ত্রবাজ অথবা দাঙ্গাবাজ কোনো অপরিচিত লোক যদি ঢাকা শহরে আপনাদের পাড়া মহল্লা এলাকায় হোটেলে অথবা যে কোনো জায়গায় দেখেন তাদেরকে চিহ্নিত করবেন, তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তাদের সংবাদ পৌঁছে দিবেন, প্রয়োজনে আপনারা তাদেরকে রুখে দিবেন। কারণ এই বাংলাদেশে কোনো সন্ত্রাসীদের অভয়ারণ্য হতে পারে না। আমরা 28শে ফেব্রুয়ারি নয়, আমরা 28শে অক্টোবরই নয়, আমরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আমরা পাহারা দেব। আমরা এদের সন্ত্রাসীদের সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রতিহত করব, মোকাবেলা করব। মনে রাখবেন ওরা সব কাগজে বার, ওরা ফানুষ, ফানুষের তেল ভরিয়ে গেলে ধপাস করে নিভে যে মাটিতে পতিত হয়, আর চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। তাই সেই কাগজে বার মানুষদেরকে আমরা বাংলার জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে ঢাকাবাসীকে ঐক্যবদ্ধ করে ঢাকায় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করতে আমরা দেব না, দেব না, দেব না। যে কোনো মূল্যে এই অপশক্তিকে মোকাবেলা করতে হবে। জাতির পিতা 7ই মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বাঁশের লাঠি নিয়ে বাঙালি জাতিকে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে রুখতে বলেছিলেন বীর বাঙালি, নিরস্ত্র বাঙালি বাঁশের লাঠি দিয়ে পাকিস্তানিদের মোকাবেলা করেছে। এবার প্রয়োজন হলে আমরা গরানের লাঠি দিয়ে এই সন্ত্রাসীদের আমরা মোকাবেলা করব। তবুও ঢাকাতে কোনো ধরনের অপকর্ম, দুষ্কর্ম, সন্ত্রাস, নৈরাজ্য, রক্তের হোলি খেলা খেলতে আমরা দেব না, দেব না, দেব না। এটাই আমাদের শেষ কথা।